الا ان الذين يمارون في الساعه لفي ضلال بعيد الله বলেন কিয়ামতের ব্যাপারে যারা ঝগড়া করে তারা দূরের পথভ্রষ্টতার মধ্যে পতিত আছে নিপতিত আছে স্পষ্ট পথভ্রষ্ট তারা কিয়ামতের ব্যাপারে ঝগড়া করা যাবে না কিয়ামত আসবে কোনো সন্দেহ নাই যারা বিশ্বাস করে না তারা কিয়ামতটা তাড়াতাড়ি চায় আর যারা ঈমানদার তারা কিয়ামতের ব্যাপারে ভয়ে থাকে না জানি কিয়ামত কখন হয়ে যায় এটা হলো ঈমানদার সূরা লোকমানের 34 নম্বর আয়াত তথা শেষ আয়াত সূরা লোকমানের এই আয়াতে আল্লাহ বলেন ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ নিশ্চয়ই কিয়ামতের ব্যাপারটা আল্লাহর কাছে সহিহ বুখারীর 4777 নম্বর হাদিসের বর্ণনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন অপরিচিত এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন চুলগুলা বড় কালো এমন অনেক ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন চুলগুলা কালো দেখতে যুবক মনে হয় এই ব্যক্তি আল্লাহ নবীর কাছে আসলেন আসার পর আল্লাহ নবীর সামনে বসলেন বসার পর আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহ নবী ঈমান কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ঈমান আন তুমিনা বিল্লাহি ওয়া রাসূলি ঈমান হলো আল্লাহর উপর ঈমান আনা আল্লাহকে বিশ্বাস করা নবীকে বিশ্বাস করা ওয়া মালাইকাতিহি ফেরেশতাদেরকে বিশ্বাস করা ওয়া কুতুবিহি যত কিতাব আল্লাহ নাযিল করছে সবগুলাকে বিশ্বাস করা ওয়া রাসূলিহি যত নবী রাসূল দুনিয়াতে আল্লাহ পাঠাইছে সবাইকে বিশ্বাস করা ওয়াতুমিনা বিলিকাইহি আল্লাহর সাথে যে সাক্ষাৎ করবে তুমি এই সাক্ষাতের ব্যাপারটা বিশ্বাস করা ওয়াতুমিনা বিল বাসিল আখির আবার আল্লাহ আমাদেরকে পুনরায় কিয়ামতের ময়দানে জিন্দা করবে এই ব্যাপারটা বিশ্বাস করা প্রশ্নকারী আল্লাহ নবীকে আবার প্রশ্ন করলেন মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ প্রথমে জানতে চাইলেন ঈমান কি জিনিসের পর বললেন ইসলাম কি জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আল ইসলাম ইসলাম হলো আন তা'বুদাল্লাহা লা তুশরিকু বিহি শাইআ তুমি আল্লাহর ইবাদত করবা আল্লাহর সাথে শিরিক করবা না ওয়া তুকিমাস সালাহ নামাজ কায়েম করবা ওয়া তুতিজ যাকাতাল মাফরুদা ফরজ যাকাত আদায় করবা ওয়া তাসুমা রমাদান রমজান মাসে রোজা রাখবা এবার প্রশ্নকারী আল্লাহ নবীকে প্রশ্ন করলেন মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার কাছে ঈমানের পরিচয় জানলাম ইসলামের পরিচয় জানলাম এখন আপনার কাছে ইহসানের পরিচয়টা জানতে চাই আল্লাহ নবী জবাব দিলেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ইহসান বলা হয় এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবা যেন তুমি সরাসরি আল্লাহকে দেখতে পাও ইহসান বলা হয় আল্লাহর ইবাদত এমন ভাবে করবা যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো ফাইল্লাম তাকুন তারাহু যদিও তুমি আল্লাহকে না দেখো ফাইন্নাহু ইয়ারাক আল্লাহ তোমাকে দেখতে পায় নামাজে যখন আমরা দাঁড়াই আমার আপনার চিন্তা চেতনা থাকা আমি কেমন যেন আল্লাহকে দেখি না না আমি তো আল্লাহকে দেখি না আল্লাহ নবী কয় তুমি না দেখো আল্লাহ তো তোমাকে দেখে তুমি আল্লাহকে দেখো না আল্লাহ তোমাকে দেখে তাহলে ঈমান ইসলাম ইহসান এই তিন প্রশ্ন করলেন চার নম্বর প্রশ্ন মাতাসাআতু ইয়া রাসূলুল্লাহ হুজুর কিয়ামত কবে আপনার কাছে জানতে চাই কিয়ামতের ব্যাপারটা আমাকে জানায় দেন নবীজি জবাব দিলেন মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাঈল প্রশ্নকারী ব্যক্তি যাকে প্রশ্ন করেছে জিজ্ঞাসিত ব্যক্তি প্রশ্নকারী ব্যক্তির চাইতে এই ব্যাপারে অধিক অবগত না মানে তুমি যে আমারে প্রশ্ন করলা এই তোমার চাইতে আমি বেশি জানি না কিয়ামতের ব্যাপারটা অর্থাৎ বুঝাইতে চাইলেন নবীজি তুমি ভালো করেই জানো এই ব্যাপার তুমিও জানো না আমিও জানি না কিয়ামতের ব্যাপার কেউ জানে না জানে একমাত্র কে নবীজি বললেন তবে সাউহাদ্দিসুকা আন আলামাতিহা কিয়ামতের কিছু আলামত তোমাকে আমি জানায় দেই
আল্লাহ নবী বললেন ইদা ওয়ালাদাতিল মারআতু রাব্বাতাহা, অন্য বর্ণনায় আনতালিদাল আমাতু রাব্বাতাহা। নবীজি বললেন নারী যখন কোন বাদী কোন দাসী যখন তার মনিবকে জন্ম দিবে বুঝতে হবে কিয়ামত বেশি বাকি নাই, যখন কোন দাসী তার মনিবকে জন্ম দেয় বুঝতে হবে কিয়ামতের বেশি সময় বাকি নাই। ওয়াইদা কানাল হুফাতুল উরাত রুআসান রুউসান নাস, নগ্ন পা নগ্ন দেহ রাখালগিরি করে নিম্ন শ্রেণীর একজন মানুষ যখন মানুষের নেতা হবে তখন বুঝবা কিয়ামত আর বেশি দিন বাকি নাই, যখন এরকম মানুষ মানুষের নেতা হবে কিয়ামত বেশি দিন বাকি নাই। অন্য বর্ণনা আসছে ইয়াতাতাবালুনা ফিল বুনিয়ান, নিম্ন শ্রেণীর মানুষ যখন বড় বড় অট্টালিকা বানাবে বানানোর পর জনগণের সামনে নেতৃত্ব দিবে তখন বুঝবা কিয়ামতের আর বেশি বাকি নাই, কিয়ামতের আলামত নবীজি বললেন। এরপর আল্লাহ নবী বললেন খামসুল্লাহ ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, পাঁচটি বিষয় আছে যে পাঁচটি বিষয়ের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। বলেন কয় বিষয় আল্লাহ ছাড়া কেউ জানে না? পাঁচ, মানে নবীজিও জানে না পাঁচ বিষয়, আমি নবী জানি না, কোনো মানুষ জানে না। এক নম্বর ইল্লাল্লাহ ইন্দাহু ইলমুস্সাআ, কিয়ামত কবে হবে কখন হবে এই ব্যাপারটা জানে একমাত্র আল্লাহ। দুই নম্বর ইউনাজ্জিলুল গাইস, বৃষ্টি আল্লাহ দেয় কি পরিমাণ দিবেন কখন দিবেন কোন এলাকায় দিবেন এটা জানে একমাত্র আল্লাহ। তিন নম্বর ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের সন্তান ছেলে হবে না মেয়ে হবে কি আছে পেটের মধ্যে এটা জানে আল্লাহ। চার নম্বর ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার রিজিক কি হবে তোমার কি উপার্জন হবে এটা জানে একমাত্র আল্লাহ। পাঁচ নম্বর ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, কোন জমিনে তুমি মারা যাইবা এটা কেউ জানে না জানে একমাত্র কে। তাহলে বলেন তো পাঁচটা বিষয় নবীরাও জানে না দুনিয়ার কোনো মানুষ জানে না, জানে একমাত্র কে? আল্লাহ। এর মধ্যে একটা হলো কেয়ামত কবে এটা আল্লাহ জানে। বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেয়ামতের ব্যাপারটাও যে জানেন না, উনি কোনো মানুষ জানে না এই বিষয়টা বুখারীর 4777 নম্বর এই হাদিসের মাধ্যমে নবীজি স্পষ্ট করে দিলেন। সহিহ বুখারীর 530 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেয়ামতের একটা আলামত বর্ণনা করছেন। কি আলামত? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাহাবা সাহল ইবনে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহর নবী বলেন বুইস্তু আনা ওয়াসআতু কাহাতাইন, আমার দুই আঙ্গুলের দিকে তাকান। নবীজি বলেন আমি আর কিয়ামত কাহাতাইন এই দুই আঙ্গুলের মত, ওয়া করোনা বাইনাস সাব্বাবাতি ওয়াল মুস্তাফ, নবীজি শাহাদাত আঙ্গুল আর মধ্যমা আঙ্গুল দুইটা মিলিয়ে বললেন আমি আর কিয়ামত কাহাতাইন এই দুই আঙ্গুলের মত। আল্লাহ নবী বুঝাইতে চায় শাহাদাত আঙ্গুলের চেয়ে মধ্যম আঙ্গুলটা যেমন সামান্য বড়, আমি দুনিয়াতে আসা মানে কেয়ামতের আর বেশি সময় বাকি নাই, এই সামান্য সময়ের ব্যবধান কেয়ামত যে কোনো সময় এসে যাইতে পারে। তো নবীজি বললেন এই দুই আঙ্গুলকে একত্রিত করে বললেন আমি আর কেয়ামত এই দুই আঙ্গুলের মতো। দেখেন তো এই দুই আঙ্গুল, মধ্যম আঙ্গুলটা কি অনেক বেশি বড় না সামান্য বড়? সামান্য বড়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝিয়ে দিলেন আমি আর কেয়ামতের মাঝে মাত্র এতটুকু ব্যবধান। খুব মন দিয়ে শুনেন, তাহলে নবীজি শেষ নবী, আমাদের নবী শেষ নবী। বলেন তো বাংলাটা সবাই, আমাদের নবী তার মানে শেষ নবী, দুনিয়াতে আগমন করা মানে কেয়ামত ঘনিয়ে আসা, কেয়ামত নিকটে আসা। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন أعوذ بالله من الشيطان الرجيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين محمد صلى الله عليه وسلم তোমাদের কারো পিতা নয় ولكن رسول الله তিনি আল্লাহর রাসূল খাতাম النبيين তিনি শেষ নবী, তোমাদের কোন পুরুষের পিতা না তিনি আল্লাহর রাসূল তিনি শেষ নবী। সূরা আহজাবের 40 নম্বর আয়াত প্রমাণ করে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বলেন তো এরপর কেউ যদি নবী দাবি করে এটা কি সত্য নাকি মিথ্যা কথা তাহলে আমাদের নবী শেশ নবী খুব মনোযোগ দিয়ে শুনতে হবে জায়গা থেকে বিষয়গুলো তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা কোরআনের সূরা আহজাবের 40 নম্বর আয়াত থেকে আমরা জানতে পাইলাম সহিহ বুখারী 3535 মানে 3535 নম্বর হাদিস عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم এই হাদিসটা খুব মন দিয়ে শুনতে হবে নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া ইবিন কাবলি কা মাসালি রাজুলিন বানা বাইতান ফা আহসানাহু ওয়া আজমালা আল্লাহ নবী বলেন আমি আর আমার পূর্বে যত নবী আসছে তাদের দৃষ্টান্ত হলো এমন অনেক ব্যক্তির মতো যে ব্যক্তি একটা ঘর বানিয়েছে ঘরটা বড় চমৎকার সুন্দরভাবে সাজিয়েছেন সাজানোর পর ইল্লা মাউদি আলামিনাতিন ফি জাবিয়া পুরো বাড়িটা সুন্দরভাবে সাজাইছে শুধু একটা ইটের জায়গা ফাঁকা জোরে বলেন বাড়িটা সুন্দর তবে কয়টা ইটের জায়গা ফাঁকা বুঝছেননি হাদিস হাদিস বুঝতে হবে ভাই এই পাশে সবাই বুঝছেন নবীজি বলেন আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এক ব্যক্তি একটা ঘর বানাইছে পুরো ঘরটা খুব সুন্দর সাজাইছে যে একটা ইটের জায়গা ফাঁকা আছে একটা ইটের জায়গা ফাঁকা নবীজি বলেন এত সুন্দর একটা বাড়ি ফাজালাতনা সুয়াতুফুনা বিহি জনগণ এই বাড়িটা দেখতে আসে জনগণ বাড়িটা দেখতে আসার পর বাড়ির চারপাশে ঘুরে ওয়া জামুনা লাহু বাড়ি দেখে মুগ্ধ হয়ে যায় আর আশ্চর্য হয় একটা ইটের জায়গা যখন ফাঁকা দেখে আর কয় এত সুন্দর বাড়িটার একটা ইটের জায়গা কেন ফাঁকা আর বলে ইটের ফাঁকা জায়গাটা কি পূরণ করা যায় না এই ইটের ফাঁকা জায়গাটা কেন পূরণ করা হচ্ছে না আল্লাহ নবী কয় ফানার লাবিনা আমি হলাম ওই ইটের ফাঁকা জায়গার ইট আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্য পুরা করা নবীজি বলেন আনা খাতিমুন নবীন বুখারীর বর্ণনা খাতিমুন নবীন কোরআনে হলো খাতাম বুখারী তো হলো খাতিম ইমাম বুখারী অধ্যায় কায়েম করছে বাবু খাতিমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন আমি হলাম ওই ঈদ আমি হলাম শেষ নবী সমস্ত নবীদের মাধ্যমে ঘরটা সাজায় একটা ইটের জায়গা আল্লাহ ফাঁকা রাখছেন এই ঘরটা সাজানো শুরু করছেন আদম নবীর মাধ্যমে ঈসা নবী পর্যন্ত ঘরটা সমাপ্ত করেছেন আল্লাহ ঘরটা সুন্দরভাবে সাজিয়েছেন একটা ইটের জায়গা ফাঁকা রাখছেন দুনিয়ার মানুষকে জানা দাও ওই ইটের ফাঁকা জায়গাটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাধ্যমে আল্লাহ এই ঘরের সৌন্দর্য সমাপ্ত করে দিলেন আমি শেষ নবী আমার পরে আর কোন নবী নাই তাহলে নবীজির পরে আর কোন নবী নাই তো শেষ নবী দুনিয়াতে আসাটাই কেয়ামত নিকট হয়ে যাওয়া এটা কেয়ামত নিকটবর্তী হয়ে যাওয়ার আলামত নবীজি শেষ নবী দুনিয়াতে আসা তিরমিজি শরীফের 2219 নম্বর হাদিস 2219 নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী সাহাবার নাম সাউবান রাদিয়াল্লাহু তাআলা আন عن ثوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الله نبي بل لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان এই হাদিসের অনুবাদ করব সবাই বলেন করব করার পরে একটু দেখেন তো কারা কারা এই কাজগুলো করেন নবীজি বলেন লা তাকুমুসা কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মানুষ মুশরিকদের সাথে মিলিত না হবে মিলিত হওয়ার পর তারা মূর্তি পূজায় যতক্ষণ লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না হ্যাঁ মুশরিকদের সাথে মিলিত হবে মিলিত হয়ে পূজায় তারা লিপ্ত হবে লিপ্ত হয়ে ওই পূজার ইবাদতে তারা অংশগ্রহণ করবে যা বুঝার বুঝে নেন এই ইবাদতে যতক্ষণ অংশগ্রহণ না করবে নবীজি বলেন লা তাকুমুস্সাআ ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না মুসলমান হওয়ার পরেও যদি আপনারা কোনো এমন অনুষ্ঠানে যান যে অনুষ্ঠানের মধ্যে আল্লাহর সাথে শিরিক করা হয় ওলামায়ে কেরাম আশ্চর্য হয় না কেন হয় না জানেন কারণ আপনাদেরকে দেখলেই নবীর কথার সত্যতা প্রমাণ হয় আর যাইবেননি শেষে আল্লাহ নবী বলেন শুনো তোমরা
وأنه سيكون في أمتي ثلاثون كذابون আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কয়জন কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়ুন প্রত্যেকই দাবি করবে আমি নবী নবীজি বলেন লা নাবিয়্যা বাদি শুধু তোমরা আমার পরে আর কোনো নবী নাই 30 জন কেন আমাদের নবীর পরে যদি 30,000 কেউ দাবি করে আমি নবী আমরা বলবো তুমি মিথ্যাবাদী প্রতারক তুমি হলো ভণ্ড নবী কোনো সন্দেহ নাই আমাদের নবীর পরে কোনো নবী নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 30 জন মানুষ দাবি করবে যে আমি শেষ নবী আমি নবী আমি নবী আমি নবী নবীজি বলেন তোমরা তাদেরকে জানায় দিবা যে আমার নবী বইলে গেছে তোমরা 30 জন দাবি করবা যে তোমরা নবী তো ওই নবী যেহেতু বলে গেছে কথাগুলো তাই তোমাদেরকে দেখলে নবীর আরো সত্যতা প্রমাণিত হয় উনি যে শেষ নবী আর উনি বলছে 30 জন দাবি করবে তো তোমাদের দাবি যখন হয় তখন আমরা আহ আমাদের নবীর কথা সত্যতা মিলে গেছে আবার দাবি করে আমার নবীর কথার সত্যতা মিলে গেছে কি হিন্দুস্তান আর কি পাকিস্তান আর পৃথিবীর কোথাও থেকে যদি কেউ দাবি করে আমি শেষ নবী আমরা বলবো আচ্ছা আমার নবী যে শেষ নবী এই তোমার এই ভণ্ড নবুয়ত প্রমাণ করে কারণ নবী 1500 বছর আগে তোমার এই ভণ্ডামির ব্যাপারে বলে গেছে তাহলে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী এটা হলো কিয়ামত নিকটবর্তী হওয়া কিয়ামত যে খুব তাড়াতাড়ি হবে এর একটা আলামত